ক্যাপ্টেন আজকে আপনারা টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন তো কি নিতাম কি নেওয়া উচিত ছিল আমাদের কি নিলে আপনারা খুশি হতেন বলুন তো প্রথম দিন টস জিতে ব্যাটিং নিলাম সমস্যা দ্বিতীয় দিন টস জিতে ফিল্ডিং নিলাম তাতেও সমস্যা আজকে টস জিতে আবারও ব্যাটিং নিলাম আবারও আপনাদের সমস্যা এমন একটা অবস্থা হয়েছে যে টস আমরা জিতলেও ইংল্যান্ডে বলতে হবে যে ভাই আপনাদের যা ইচ্ছা সেইটাই নেন আমরা যা তাতেই আমাদের সমস্যা নিজের দেশের মাটিতে আস্ত একটা ওডিআই সিরিজ হেরে গেলাম আমরা যেই ফর্মেটটাতে আমরা ভালো খেলি বলে জানতাম সেই ফর্মেটটার তিনটা ম্যাচের মধ্যে দুটাই আমরা হেরে গেলাম আপনাদের সমস্যা কি জানেন আপনারা আসলে অ্যাপ্রিসিয়েশনই করতে জানেন না কি নিয়ে অ্যাপ্রিসিয়েশন করবো ক্যাপ্টেন দুইটা ম্যাচ আপনারা খুব খারাপ ভাবে হেরেছেন কোনো রকম একটা ম্যাচ জিতেছেন এখন সিরিজ হার বাদ দিয়ে ওই এক ম্যাচ নিয়ে আমরা অ্যাপ্রিসিয়েশন করব। তিনটা ম্যাচ তিনবার টস তিনবারই আমরা জিতলাম সেটা নিয়ে আপনাদের কোনো কথা নাই শুধু পেয়ে আছেন কোন ম্যাচে হারছি কিসে হারছি এটা নিয়ে শুধুমাত্র টস জিতে কি লাভ ক্যাপ্টেন যদি আমরা ম্যাচই না জিততে পারি লাভ আছে ভাই লাভ আছে আগে ক্রিকেট খেলা হইতো পাঁচ দিনের টেস্ট ম্যাচ তারপর আসলো ওয়ান ডে পঞ্চাশ ওভার তারপর আসলো বিশ ওভারের ম্যাচ টি টোয়েন্টি এখন তো দশ ওভারের খেলা হয় ক্রিকেট দিন দিন যেভাবে সংক্ষিপ্ত হচ্ছে কিছুদিন পর দেখা যাবে খেলা হয় শুধুমাত্র টসে মানে টসে যে জিতবে সেই ম্যাচ জিতে গেছে টসের উপরে টুর্নামেন্ট আর তখন ওয়ার্ল্ড কাপের নাম হবে টস ওয়ার্ল্ড কাপ টু আর আমরা যেইভাবে প্রতিনিয়ত সব টস জিতে যাচ্ছি এই ধারাবাহিকতা যদি আমরা বজায় রাখতে পারি টস ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড আমরা চোখ বন্ধ করে চ্যাম্পিয়ন হয়ে যাব হ্যাঁ রে এরই বলে গাছে কাঠাল গোফে তেল যখন টসের টুর্নামেন্ট হবে তখন দেখা যাবে আপাতত তো টস জিতার পর ম্যাচ হেরে গেলে কোনো লাভ নেই তাই না নো কমেন্ট ক্যাপ্টেন কমেন্ট তো আপনাকে করতেই হবে মিরপুরের মাঠে দুই দুইটা ম্যাচ আমরা হেরে গেছি এটা মানা যায় আরে মিরপুরের মাঠ বলেই আমরা হারছি মানে মানে পুরো দুনিয়া এখন আমাদের মিরপুর নিয়ে খোটা দেয় আমরা নাকি শুধু মিরপুরেই ভাগ মিরপুরে নাকি আমরা কোনো ম্যাচ হারবোই না মানে মিরপুরে আমরা খেললেই আমরা নাকি আমরা জিতবো তাই আমরা মিরপুরে দুই দুইটা ম্যাচ হারা যায় প্রমাণ করে দিলাম যে আমরা চাইলে যে কোনো মাঠেই হারতে পারি বাহ দারুণ। আচ্ছা ক্যাপ্টেন লিটন লাস্ট ইয়ার খুব ভালো টাচে ছিল কিন্তু এই বছর লিটনের কি হলো যে ও রানই পাচ্ছে না আরে আর বইলেন না একদিন হয়েছে কি প্র্যাকটিসের সময় একটা ক্যাচ ধরার জন্য লিটন আর শান্ত দুইজনে জনে একদিকে দৌড় দিছে তো দুইজন যে একটা ঠুয়া খেলো তারপরে সব উল্টা হয়ে গেল এখন লিটন খেলে শান্তর মতো আর শান্ত খেলে লিটনের মতো আরে এ তো মহামুসিবত তাহলে এর থেকে বের হওয়ার উপায় কি ব্যাপার না দুইজন আবার একটা ঠুয়া খেলে ঠিক হয়ে যাবে ক্যাপ্টেন সামনে আমাদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আর সেই ওয়ান ডে ফর্মেটে আমরা পুরো একটা আস্ত সিরিজ হেরে গেলাম তিনটা ম্যাচের মধ্যে দুটোই আমরা হেরে গেলাম এ আমাদের কেমন প্রিপারেশন ক্যাপ্টেন আহা রে আপনি তো ভারী নাসর বান্দা তাইলে আপনার একটা গোপন কথা বলি শুনেন ওয়ার্ল্ড কাপের আগে এই সিরিজটা আমরা ইচ্ছা করে হারছি ইচ্ছে করে ইচ্ছে করে কেউ একটা আস্ত সিরিজ হেরে যায় হ্যাঁ ইচ্ছে করে অনেক সময় সিরিজ হেরে যায় যাতে বাকি দলগুলো ভাবে আমরা দুর্বল আমাদের ফর্ম নাই তাতে কোনো দল আর আমাদের নিয়ে তেমন একটা মাথা ঘামাবে না আর এই সুযোগে আমরা সিপা দিয়ে যে সব ম্যাচ জিতে যাবো আর চাপা দিয়ে ওয়ার্ল্ড কাপটা নিয়ে চলে আসবো হ্যাঁ হ্যাঁ আমাদের প্ল্যান কথা কাউরে আবার বলে দিয়ে না